মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ তো জান্নাত যদি বাপেল হয় তাহলে বলতে পারে দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো নাই যেই সৌদি আরবকে গালাগালি করিস সেই সৌদি আরবের টাকায় মডেল মসজিদ বানিয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি জনক মাওলানা বলেছেন একজন বিশিষ্ট রাজনীতিবিদকে যে তিনি জান্নাতি এভাবে কাউকে বলা কি শরীয়ত সম্মত একজন আলেম সাহেব বলেন একজন আমাদের দেশের একজন নেত্রীকে বলেন আপনি জান্নাতি তো জান্নাত যদি ওর বাপের হয় তাহলে বলতে পারে আমার বাপের জিনিস আমি কাউকে ইচ্ছা করলে দিয়ে দিতে পারি পারি না তা আমি তো ওটা লিখে দিয়েছি ওখানে কমান্ডে কমেন্টসে লিখছি যে জান্নাত কি তোমার বাপের যে তুমি যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো নাই আবার তিনি বলেন আপনি এতটি মডেল মসজিদ বানিয়েছেন আরে বেটা মডেল মসজিদ বানিয়েছে সৌদি আরবের টাকায় যেই সৌদি আরবকে গালাগালি করিস সেই সৌদি আরবের টাকায় মডেল মসজিদ বানিয়েছে মডেল মসজিদের ইমাম সেই আপনার আহলে সুন্নাত তথা কথিত বেদাতী দলে তারা মডেলিং হচ্ছে দুনিয়ার সার্টিফিকেট আমাদের কাছে বড় নয়